50,000-এর বেশি সেন্ড মানিতে বিকাশের খরচ বাড়ল। মোবাইলের মাধ্যমে সেন্ড মানি 50,000 টাকার বেশি পাঠালে এখন থেকে 10 টাকা করে চার্জ কাটবে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ, যা আগে ছিল 5 টাকা করে। এছাড়া প্রিয় 5টি FNF নাম্বারে 25,000 টাকা পর্যন্ত পাঠাতে কোনো চার্জ কাটবে না। সম্পূর্ণ বিনামূল্যে গ্রাহকরা এই 5টি নাম্বারে টাকা পাঠাতে পারবেন। শামসুদ্দিন হায়দার ডালিম বলেন, বিকাশের গ্রাহক এখন 5 কোটি ছাড়িয়ে গেছে। আমরা দেখছি এদের মধ্যে প্রায় 90% গ্রাহককেই প্রতি মাসে করে 3 থেকে 4টি নাম্বারে বেশি লেনদেন করে থাকে। তাদের কথা বিবেচনা করে প্রিয় 5টি নাম্বারে 25,000 টাকা পর্যন্ত সেন্ড মানি ফ্রি রাখা হয়েছে। তিনি আরও জানান, বিকাশের মোট গ্রাহকের 2 থেকে 3% গ্রাহক 50,000 টাকার উপরে লেনদেন করে থাকেন। তাদের টাকা পাঠানোর খরচ বেড়েছে, তাদের সেন্ড মানির চার্জ 5 টাকা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে। *247# কিংবা বিকাশ অ্যাপ ব্যবহারকারী উভয় শ্রেণীর গ্রাহকের জন্যই নতুন এই উদ্যোগে সেন্ড মানি ফ্রি সুবিধা পাবেন।